সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের সাম্রাজ্যের পরতে পরতে লুকিয়ে রহস্য। ইডির তদন্তে ক্রমশ খুলছে সেই দুর্নীতি রহস্যের জট। তদন্তে উঠে এসেছে মেসার্স শেখ সাবিনা ফিশারির মালিক ধৃত শাহজাহান, যে ফিশারির অ্যাকাউন্টে 2012 থেকে 2022 সালের মধ্যে প্রায় 137 কোটি টাকা জমা পড়েছে। এই 10 বছরে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার বহাল তবিয়তে করেছে শাহজাহান। আর কালো টাকা সাদা হতো ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মাধ্যমে। আপাতত ওই এক্সপোর্ট কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অরূপ কুমার সোম ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মালিক, আর পার্থপ্রতিম সেনগুপ্ত ও অরুণ সেনগুপ্ত কোম্পানির পার্টনার, যাদের বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা মহল। তদন্তের স্বার্থে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল ডিভাইস সিজও করেছে ইডি। ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি যিনি মালিক রয়েছেন অরূপ কুমার সোম এবং পার্টনার রয়েছে অরুণ সেনগুপ্ত, তাদের কিন্তু একাধিক ডিভাইস এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। অরূপ কুমার সোম যিনি মালিক, তিনিও কিন্তু একাধিক ফাইল দফায় দফায় এসে সাবমিট করেছেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, এবং তার যে বয়ান সেই বয়ানও তিনি দিয়েছেন। চাপে পড়তেই ফিশারির ম্যানেজার মইদুলের দাবি, এলাকায় শাহজাহানের দাদাগিরিতে চলতো ব্যবসা, স্থানীয় ব্যবসায়ীদের রীতিমতো শাসাত শাহজাহান, তাদের কোম্পানিতে মাছ বিক্রি করতে হবে, অন্যথায় ব্যবসায়ীদের মাছ ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিত সন্দেশখালী ত্রাস শাহজাহান। ইডি সূত্রে খবর, 50% মাছই মাছ ব্যবসায়ীদের থেকে আসত, আর 30-40% মাছ বেআইনিভাবে গ্রামবাসীদের থেকে ছিনিয়ে নিত শাহজাহানের বাহিনী। গোটা কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষ দলও গঠন করেছিল শাহজাহান। যে শেখ শাহজাহানের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির ম্যানেজার হচ্ছে মাইদুল মোল্লা, তিনিও কিন্তু বিস্ফোরক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দিয়েছেন। কি বলেছেন শেখ শাহজাহান, 2019 সালে যখন শেখ শাহজাহান মার্কেট খুলেছিলেন তখন তার যে মাছ ব্যবসায়ী রয়েছে শেখ শাহজাহান মার্কেটে, তাদের কার্যত হুমকি দিয়েছিলেন। হুমকি দিয়ে বলা হয়েছিল যে শুধুমাত্র মাছ বিক্রয় করতে হবে শেখ শাহজাহানের যে মাছের কোম্পানি, মাছের এক্সপোর্ট কোম্পানি রয়েছে সেখানে, নচেত তাদের ব্যবসা কিন্তু বন্ধ করে দেয়া হবে। 30-40% মাছ বেআইনিভাবে গ্রামবাসীদের থেকে নেওয়া হতো, 50% মাছ নেওয়া হতো এই মাছ ব্যবসায়ীদের থেকে। শুধু তাই নয়, তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে শাহজাহানের এই কীর্তিকলাপের সঙ্গে জড়িয়ে একাধিক ব্যক্তির নামও। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির মাধ্যমে ফিশারি টাকা লেনদেন হতো বলে দাবি ইডির। আদালতে ইডির গোয়েন্দাদের জমা দেওয়া তথ্য বলছে, শাহজাহান ঘনিষ্ঠ 10 জনের মাধ্যমে ফিশারি কোম্পানিতে টাকা লেনদেন হতো। টাকা লেনদেনে কাজে লাগানো হতো হাজরা এন্টারপ্রাইজ, বসুন্ধরা ট্রেড, রিন্টু এন্টারপ্রাইজ সহ একাধিক কোম্পানিকেও। এমনকি শাহজাহান ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন শাহজাহান নিজেই। ফিশারির টাকা তার অঙ্গুলি হেলনেই ব্যবহৃত বিভিন্ন খাতে, তার নির্দেশেই সেই টাকায় কেনা হতো জমি সম্পত্তি। একাধিক অসাধু কারবারে রাখরা শাহজাহানের সাম্রাজ্য তা বলাই বাহুল্য। ইডির তৎপরতায় এখন সেই তথ্যই ক্রমশ আসছে প্রকাশ্যে। ইডির হেফাজতে এদিকে চলছে শাহজাহানের জিজ্ঞাসাবাদ পর্ব। আগামী দিনে শাহজাহানের বয়ানে আদৌ নতুন কোনো তথ্য উঠে আসবে, নাকি সুকৌশলে প্রশ্ন এড়িয়ে জারি জুড়ি লোকাবেশে লোকসভা নির্বাচনের গুরুগম্ভীর আভয়ে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।